যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্লাইড ফাংশন। তো ফার্স্টে আমরা দেখে নিতে পারি যে স্লাইড ফাংশনে আমরা কোন ধরনের কাজ করতে পারি বা এটাকে কীভাবে ইউজ করতে পারি। আমরা যদি ব্রাউজারটাকে ওপেন করি তাহলে এখানে দেখবো একটা মেসেজ, আসলে মেসেজটা এভাবে আসবে না। তো আমরা যখন এই পেজটাকে রিলোড দিব তখন দেখবো যে অটোমেটিক একটা মেসেজ আসবে। আসার পরে যদি আমার এটা দরকার না হয় তাহলে এখানে একটা অপশন আছে নো থ্যাংকস, এখানে ক্লিক করলে আমরা দেখবো যে মেসেজটা হাইড হয়ে যাচ্ছে। তো আসলে স্লাইড ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটাই করবো যে যখন পেজটাকে রিলোড দিব তখন অটোমেটিক একটা মেসেজ আসবে। যদি আমাদের মেসেজটা দরকার হয় বা আমরা যদি সাইন আপ করতে চাই তাহলে এখান থেকে সাইন আপ করতে পারবো, আর যদি মনে করি যে আমাদের দরকার নাই তাহলে আমরা নো থ্যাংকসে যখনই ক্লিক করবো মেসেজটা হাইড হবে। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কী কী দরকার হতে পারে? তো আমাদের ফার্স্টে দরকার একটা এইচটিএমএল পেজ, এরপরে দরকার হবে একটা সিএসএস পেজ, এবং এখানে জিওগ্রাফি ফাইল তো আছেই। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আমরা যদি এটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা দেখবো আমাদের একটা এস্টিমেট পেজ বানানো আছে, যেখানে এস্টিমেট স্ট্রাকচারটা আগে থেকে লেখা আছে, এবং আমাদের যে করে একটা পেজ আছে যেটা ব্ল্যাঙ্ক, এখানে কোনো কিছু লেখা নেই, জাস্ট আমাদেরকেই লিখতে হবে, এবং সিএসএস একটা পেজ যেখানে ব্ল্যাঙ্ক আছে, আমাদের কোডগুলো লিখতে হবে। তো আমরা যদি সরাসরি কাজ করি তাও এখানে আমরা একটা ডিপ ট্যাগ নিতে পারি, এর মধ্যে একটা ক্লাস অথবা আমরা আইডি যাই হোক নিতে পারি। তো আমরা আইডি নিলাম, আইডির একটা নেম দিলাম টপ মেসেজ। ওকে, তো আমরা আইডিটাকে শেষ করে দিই। এর মধ্যে আমরা কিছু মেসেজ দেখাইতে চাচ্ছি বা টেক্সট দেখাইতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা পি ট্যাগ নিতে পারি। পি ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে রাখতে পারি। ওকে, এখানে আমরা সাইন আপের জন্য একটা অপশন দিয়ে দিতে পারি। তো একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এখানে আমরা হ্যাশ দিয়ে দিলাম যে আপাতত কোথাও যাবে না, কারোর সাথে আমাদের লিঙ্কটা থাকবে না, শুধু আমরা এখানে লিখে দিতে পারি সাইন আপ। ওকে, তো এখানে নিচে আমরা যদি আর একটা মেসেজ দিতে চাই তাহলে আমরা আর একটা পি ট্যাগ নিতে পারি, এর মধ্যে বলতে পারি যে নো থ্যাংকস। ওকে, তো যখনই আমরা চাচ্ছি যে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর আমাদের মেসেজটা হাইড হবে, তো সেই জন্য আমরা এর মধ্যে একটা আইডি ডিক্লেয়ার করে নিতে পারি। তো আইডি নেমটা আমরা যা খুশি দিতে পারি, এখানে দিই হাইড মেসেজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল কোড, আমরা এইচটিএমএল কোডটাকে কমপ্লিট করলাম। এখন যদি একটু দেখতে চাই তাহলে এখানে আমরা জাস্ট লিখতে পারি লোকাল হোস্ট, আমাদের ফোল্ডার নেমটা ছিল জেকুয়েরি। ওকে, তো এখানে আমরা দেখতেছি কিছু একটা টেক্সট আছে, তো আমরা যেরকম দেখছিলাম যে এখানে এন্টার দিলে আমাদের একটা মেসেজ আসে যেটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্ল্যাক, টেক্সটের কালার ছিল হোয়াইট, এবং এখানে কিছু ডিজাইন ছিল। তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের সিএসএস কোডে করতে হবে। তো আমরা যে কাজ এ পর্যন্ত করছি আমরা এইচটিএমএল কোডে শুধু টেক্সটগুলো লিখছি বাট কোনো কাজ কিন্তু আমরা করিনি। তো এই কাজগুলো যদি করতে চাই তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের একটা আইডি আছে, আইডির নেম দেওয়া হচ্ছে টপ মেসেজ। তো আমরা এটাকে ধরে একটু সিএসএস এর ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে সিএসএস পেজে আমরা যাই, এখানে বলে হ্যাশ, আর আমাদের আইডির নেমটা যেটা ছিল সেই নেমটাকে আমরা এখানে কপি করে দিই। তো এখানে আমরা লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সট কালার হবে হোয়াইট, এটার ওয়াইড হবে আমরা দিতে পারি যে 700 পিক্সেল, হাইট দিতে পারি 100 পিক্সেল। ওকে, এটাকে আমরা সেভ দিয়ে একটু রিলোড
দিয়ে আমরা জাস্ট আউটপুটটা একটু দেখে নিই। তো এখানে দেখবো যে আমাদের মোটামুটি এগুলো একটু দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাকে এইভাবে না, আমরা একটু ভালো করে দেখাবো, বা এই টেক্সটটাকে আমরা মিডিলে দেখাবো, তারপর উপরে যে স্পেস আছে স্পেসগুলো থাকবে না। এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা আর একটু ডিজাইন করতে পারি। তো এখানে আমরা বলতে পারি মার্জিন অটো, আর প্যাডিং বলতে পারি এটাকে আর একটু বাড়াই 30 পিক্সেল। ওকে, তো এটাকে জাস্ট একটু সেভ দিই। এবার দেখবো যে এটা মিডিলে আছে এবং উপরে যে স্পেসটা আছে এটাও যদি আমরা না রাখতে চাই তাহলে এখানে আমরা আর একটু কোড অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে বডি এটা ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল এটাকে আমরা 0 করে দিই। ওকে, এবার জাস্ট আমরা এটাকে রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে মেসেজটা ঠিক আছে। এখন এই টেক্সটগুলোকেও যদি আমরা মিডিলে আনতে চাইতাম তাহলে এখানে জাস্ট আমরা একটা করে অ্যাড করতে পারি যে টেক্সট অ্যালাইন, এখানে শুধু বলবো সেন্টার, তাহলে আমাদের টেক্সটগুলো সেন্টারে আসবে। ওকে, তো এখানে যে টেক্সটগুলো আছে এগুলোর ফন্ট সাইজ যদি আমরা একটু বাড়াতে চাই বা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই তাও আমরা করতে পারি। এখানে শুধু বলতে পারি ফন্ট ফ্যামিলি, এখানে ডিফল্ট একটা ফন্ট আছে ভারদানা, আর ফন্ট সাইজটাকে আমরা বলে দিতে পারি ফন্ট সাইজ এটাকে 18 পিক্সেল করে দিতে পারি। তো জাস্ট এটাকে সেভ দিই, এখানে রিলোড দিই। তো আমরা দেখবো এটা একটু বড় দেখাচ্ছে এবং মেসেজগুলো আছে। তো আমরা যখন চাচ্ছি যে আমরা যখন এই পেজটাকে লোড দিব বা পেজটাকে ওপেন করব তখন এই মেসেজটা উপর থেকে নিচের দিকে অটোমেটিক আসবে, আবার যখন নো থ্যাঙ্কস এখানে ক্লিক করব তখন মেসেজটা হাইড হবে। তো এই কাজটা যদি করতে চাই তাহলে এবার আমাদের যে কুড়িতে কাজগুলো করতে হবে বা কোডগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি etc.js নামে যে পেজ আছে এই পেজটাতে যাই। এখানে আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট রেডি, যে ডকুমেন্টটা যখন রেডি হবে তখন কিছু একটা কাজ হবে। তো আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের মেসেজ বক্সটা উপর থেকে নিচের দিকে আসবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আমাদের মেসেজ যে বক্স ছিল এটার মধ্যে আমরা একটা আইডি দিয়েছিলাম, আইডির নেম দিয়েছিলাম টপ মেসেজ। এই আইডিটাকে আমরা জাস্ট কপি করতে পারি, এখানে বলতে পারি যে হ্যাশ এখানে বলতে পারি স্লাইড ডাউন। ওকে, আমরা শুধু এখানে দিতে পারি স্লাইড ডাউন, তাহলে এটাকে জাস্ট সেভ দিয়ে দেখা যাক কি হয়। এখানে একটু রিলোড দিই। ওকে, তো আমরা এটাকে জাস্ট সেভ দিয়ে, সেভ দেওয়ার পরে এখানে একটু রিলোড দিয়ে দেখি কাজ হয় কি না। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের যখন পেজটাকে রিলোড দিছি তখন মেসেজটা উপর থেকে আসতেছে না। তো যেহেতু আসতেছে না তার মানে আমাদের কোডে কিছু একটা ভুল আছে। তো আমরা একটু সিএসএস পেজে যাই, এখানে আমরা সব কাজ করছি। আচ্ছা, যাই হোক, আমরা এই কোডটাকে একটু কাট করি, সেভ দিই, এখানে যাই, জাস্ট রিলোড দিই। তো দেখতেছি কোনো পরিবর্তন আছে না। আসলে আমরা যে মেসেজটা এখানে দেখতেছি এই মেসেজটা আসলে আমরা দেখতে চাচ্ছি কখন, যে যখন আমরা এটাকে রিলোড দিব বা পেজটাকে যখনই রান করব তখন এই অটোমেটিক মেসেজটা উপর থেকে আসবে। কিন্তু আসলে আমরা যে কাজটা করছি যে আমাদের মেসেজটা সবসময় দেখাচ্ছে। তো এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের সিএসএস পেজে যাই, এখানে শুধু আমরা একটা কোড অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে নান, যা আমরা এই মেসেজটা সবসময় দেখতে চাচ্ছি না।
যে আমরা যখন পেজটাকে ওপেন করবো শুধুমাত্র তখনই দেখাবে। তো আমরা এটাকে যদি এবার সেভ দিই বা রিলোড দিই, তো সেক্ষেত্রে দেখবো যে মেসেজটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা এখানে ডিসপ্লেটাকে নন করে দিয়েছি, যে আমাদের ওটা ডিসপ্লে হবে না। তো সেক্ষেত্রে দেখি যে আমরা যদি এখানে রিলোড দিই তো আমাদের মেসেজটা আসতেছে না। তো না আসার একটা কারণ আছে, কারণ আমরা যে করে কোডটাকে কাট করছিলাম। তো এই কোডটাকে এবার আমরা পেস্ট করি এবং এটাকে সেভ দিই। দেওয়ার পরে লাস্ট এখানে একটা রিলোড দিই, তাহলেই দেখবো যে যখন আমরা পেজটাকে রিলোড দিচ্ছি তখন উপর থেকে একটা মেসেজ চলে আসতেছে। তো আমাদের এই পর্যন্ত মোটামুটি কাজ ঠিক আছে, যে আমরা যখন পেজটাকে রিলোড দিচ্ছি তখন আমাদের মেসেজটা আসতেছে। তো আমাদের এখন যদি এই মেসেজটা দরকার না হয়, যে এখানে একটা অপশন আছে নো থ্যাংকস, আমরা চাচ্ছি যে যখন আমরা এখানে ক্লিক করবো তখন এই মেসেজটা অটোমেটিক আবার হাইড হয়ে যাবে। তো এখানে ক্লিক করলেই মেসেজটা হাইড হবে অটোমেটিক, মানে ক্লিক না করা পর্যন্ত কিন্তু মেসেজটা হাইড হবে না। তো এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমরা সরাসরি আমাদের যে কোড আছে করে দিতে পারি। এখানে যে বলতে পারি যে ক্লিক, এখানে আমরা ক্লিক ফাংশনটাকে নিয়েই কাজ করব। ফাংশন তো আমরা কোনটাতে ক্লিক করব, এখানে দেখি যে আমরা যে নো থ্যাংকস এই বাটনটাতে ক্লিক করতে যাচ্ছি, এর মধ্যে দেখি যে আমাদের একটা আইডি আছে, আইডির নেম দেওয়া আছে হাইড মেসেজ। আমরা এই আইডির নেমটাকে কপি করি, এখানে আমরা আইডির নেমটাকে দিয়ে দিই, এবং যেহেতু এটা আইডি অবশ্যই আমাদের একটা হ্যাশ দিতে হবে। তো আমরা যখন এটা এখানে ক্লিক করব তখন কিছু একটা হবে, কি হবে যে আমাদের যে মেসেজটা আছে এটা উপর দিকে উঠে যাবে বা হাইড হবে। তো সেক্ষেত্রে আমরা এই কোডটাকেই এখানে জাস্ট দিতে পারি, এখানে বলতে পারি যে স্লাইড আপ, যে এটা উপরের দিকে চলে যাবে। তো জাস্ট আমরা এটাকে সেভ দিই, দেওয়ার পরে এখানে একটু রিলোড দিই। তো দেখবো যে আমরা যখন পেজটাকে রিলোড দিচ্ছি তখন উপর থেকে মেসেজটা আসতেছে, এবং আমরা যখনই নো থ্যাংকসে ক্লিক করতেছি তখন মেসেজটা আবার হাইড হয়ে যাচ্ছে। তো আসলে এই কাজটাকে আমরা জাস্ট করতে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে দেখবো যে আমরা যখন এই পেজটাকে ওপেন করতেছি, ওপেন করার সাথে সাথে আমাদের মেসেজটা চলে আসতেছে। যদি আমাদের না দরকার হয় তো সেক্ষেত্রে আমরা নো থ্যাংকস এখানে ক্লিক করার সাথে 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 মেসেজটা হাইড হয়ে যাচ্ছে। তো এই কাজটা আমরা একটু স্লোলি করতে পারতাম অথবা ফাস্ট করতে পারতাম, যেরকম দেখেন যে এখানে স্লাইড ডাউন আছে, এর মতো যদি আমি এটাকে স্লো করাইতে চাই তাহলে এখানে লিখতে পারি স্লো। তো সেক্ষেত্রে আমি দেখবো যে এখানে যদি যাই এন্টার দিই, রিলোড দিয়ে দেয়, এটা একটু স্লোলি আসবে। আর যদি মনে করি যে এখানে ফাস্ট লিখবো তাহলে এটা ফাস্ট যাবে। আমরা যদি মনে করি যে এখানে আমরা কিছু এরকম সংখ্যা দিয়ে দিতে পারি তাহলে সে অনুযায়ী কিন্তু স্পিডটা নেবে। তো এখানে যেটা আছে আমরা স্পিডটাকেই কন্ট্রোল করতে পারি। তো আমি আর এগুলো দেখালাম না, এগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে স্লাইড দিয়ে আসলে কী কোন ধরনের কাজ করা যায়। তো আমরা এখানে একসাথে দুইটা ফাংশনে কাজ করছি, একটা হচ্ছে স্লাইড আপ আর একটা হচ্ছে স্লাইড ডাউন। তো আমরা ইচ্ছা করলে এটাকে দুইটা টিউটোরিয়ালে বিভক্ত করতে পারতাম, তো সেটা আবার খুব ছোটো টিউটোরিয়াল হতো, যার জন্য আমি দুইটা জিনিস একসাথে দেখাই দিলাম। তো ঠিক আছে, সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।